Assalamualaikum. আবারো সোজা ট্রেডিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আর তোমরা যারা 97তম বিজিবির আশিফাই পদে আবেদন করেছো 2021 সালে, তো তোমরা যারা পরীক্ষা দিতে যাবে, অলরেডি কিন্তু বাংলাদেশে অনেক জেলায় কিন্তু এসএমএস আসা শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আবেদন করেছো, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে বিজিবিতে, তো তোমাদের লিখিত পরীক্ষায় যাতে তোমরা একটু হলেও ভালো করতে পারো, আজকের পুরো ভিডিওতে আমি একটু টিউটোরিয়াল আকারে দুটো বিষয়ের উপরে আলোচনা করব। একটি হচ্ছে গণিত এবং সাধারণ জ্ঞান। গণিতে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, তোমরা কিভাবে গণিতের উপরে প্রিপারেশনগুলো নিবা, এবং সাধারণ জ্ঞান কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে একটু প্রিপারেশন নিবা, এই বিষয়গুলো নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। এবং আলোচনার শুরুতে সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যারা সবসময় দেখো, আমার টিউটোরিয়ালগুলো যারা দেখো, এবং আমাদের সোজা একাডেমির এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখছো আজকে, তোমরা চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অথবা ভিডিও টিউটোরিয়ালগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কারণ অনেকে আবেদন করেছে, অনেকে আমরা কিন্তু জানি না যে পরীক্ষায় কোন বিষয়গুলো আসবে। তো যাক, আশা করি আজকের টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ না পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। গণিতের মডেল টেস্ট 1, এখানে দেখো কয়েকটি প্রশ্ন দেয়া আছে। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি পড়ছি সেটি হচ্ছিল, খুব মনোযোগ সহকারে দেখো, রংপুর নৌবাহিনীর ক্যাম্পে 15 জন নাবিক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, তাহলে 14 জন নাবিক ওই কাজ কত সময় শেষ করবে? উত্তর হবে 9 ঘন্টায়। এই ধরনের অঙ্ক কিন্তু নৌবাহিনীর তোমার বিজিবির পরীক্ষায় কিন্তু আসতে পারে। কি বুঝাতে পেরেছে? খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো 2 নম্বরে একটি ধারা দেয়া আছে, 2, 4, 7, 9, 12, 14, 17, এর পরের সংখ্যাটি কি হবে? পরের সংখ্যাটি হবে 19। আর একটি আইকিউ রিলেটেড একটি কোশ্চেন দেখো, 2 × 5 = 25, 4 × 3 = 6 = 369 হয়, তাহলে 8 × 9 = কত হবে? উত্তর হবে 8, 9, 6, 4। কিভাবে হলো একটু বলে দিই আমি। দেখো 2, 5 সামনের দুটি সংখ্যা ঠিক রাখছে এবং 2-এর উপর স্কোয়ার করে 4 হয়ে গেছে, তাহলে 3, 6 ঠিক একইভাবে ঠিক থাকবে এবং 3-এর উপর স্কোয়ার করে 9 হয়, তাহলে 8, 9 ঠিক থাকবে এবং 8-এর উপর স্কোয়ার করলে 64 হবে। এর পরের প্রশ্নটি দেখো, x = -5 হলে x³ + 1 এর মান কত হবে? এর মান হবে, উত্তর হবে -124। এরপরে দেখো পাই এর মান কত? উত্তর হবে 3.14159। তার আরেকটি প্রশ্ন দেখো, sin θ = কি হবে? লম্ব বাই প্রতিভুজ। একটি যোগ বিয়োগ গুণের একটি অঙ্ক আছে, 2 + 2 × 2 + 8 / 2 × 2, এর মান কত? উত্তর হবে 14। একটি শতকরা দেখো পার্সেন্টেজের অঙ্ক, এটি 80% এর মান কত? উত্তর হবে 16। জ্যামিতি থেকে একটি প্রশ্ন আসছে, এখানে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয়, উত্তর কি হবে? ব্যাসার্ধ। আসলে তোমাদের এই মডেলটা দেখে তোমাদের কার কি মনে হয়েছে আমি জানি না, বাট আমি তোমাদেরকে কিছু সাজেশন দিই। সেটি হচ্ছিল, যখন তোমরা বিজিবিতে পরীক্ষা দিতে যাবা, তোমাকে ক্লাস 9-10-এর এবং ক্লাস 8 অষ্টম শ্রেণীর গণিতের বইগুলো একটু ভালোভাবে পড়তে হবে। যদি ভালোভাবে সাজেশন মাফিক ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন আছে, সেগুলো যদি পড়তে পারো, তাহলে তোমরা অবশ্যই বিজিবিতে পরীক্ষা যখন দিতে যাবো, অ্যাটলিস্ট ম্যাথের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো করবে। তো আমরা পর্বতে আরেকটি মডেল টেস্টে যাব গণিতে। এখানে একটু দেখো, একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে, ট্রেনটি 800 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? উত্তর হবে 600 মিটার। পরের প্রশ্নটি দেখো, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? উত্তর হবে 8টি। এর পরের প্রশ্নটি দেখো, a = 1 এবং a³ + b³ + c³ = 10 হলে c এর মান কত? উত্তর হবে 2।
আবার পরের প্রশ্নটি দেখো a প্লাস b সমান 3 ab সমান 2 হলে a কিউব প্লাস b কিউব সমান কত উত্তর হবে 9 সবশেষে প্রশ্নটি দেখো একটি কলম 50 টাকায় ক্রয় করে 46 টাকায় বিক্রি করা হলে শতকরা কত ক্ষতি হবে উত্তর হবে 8% তাহলে এই দুটি মডেল টেস্ট দেখে তোমরা বুঝতে পেরেছো কোন টপিকস গুলো পড়তে হবে পাশাপাশি আরো কিছু টপিকসের নাম বলে দিই তোমাদের সরল আসতে পারে মান নির্ণয় আসতে পারে উৎপাদক আসতে পারে হ্যাঁ তারপর লগারিদমের অঙ্ক আসতে পারে এরপরে হচ্ছে তোমার পিথাগোরাস উপপাদ্যটি আসতে পারে হ্যাঁ তারপর জ্যামিতি থেকে ত্রিকোণমিতি থেকে পরিমিতি থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে তারপর শতকরার প্রশ্ন আসতে পারে সময় ও কাজের প্রশ্ন আসতে পারে এই তারপর চলপিতা পুত্রের বয়সের গড়ের অনুপাতের অঙ্কগুলো আসতে পারে ওভারঅলই তোমরা ক্লাস 19 এর বইগুলো ভালোভাবে একটু প্রিপারেশন নাও ভালোভাবে একটু যাদের এখনো পরীক্ষা এসএমএস আসেনি যারা পরীক্ষা দিতে যাবে তারা এখন থেকে কিন্তু একটু প্রিপারেশন নিতে পারো আর অধিক প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে রয়েছে সোজা ট্রেনিং একাডেমিতে সারা বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো সব সময় দেখো তারা তো জানোই সারা বাংলাদেশ থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসে এসে স্বল্প খরচে তোমার বিজিবির জন্য বা অন্যান্য বাহিনীর জন্য কোর্স করে যাবে কোচিং করে যায় তো তোমরাও চাইলে 97 তম মুহূর্তে যারা বিজিবিতে পরীক্ষা দিতে যাবা তোমরাও চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো এসে তোমার মেডিকেল পরীক্ষা অর্থাৎ দেখো আমরা কিন্তু এখানে যারা আসে তাদেরকে কিন্তু আমরা মেডিকেল টেস্ট করিয়ে থাকি যদি কোনো সমস্যা থেকে থাকে তাকে আমরা পরামর্শ দেই বা সঠিক ডাক্তারের কাছে দেখানোর ব্যবস্থা করে দেই তার মানে কি যে একটা ছেলে এখানে আসা মানে সে তার মেডিকেলে কোনো সমস্যা আছে কিনা সেটা সে জানতে পারছে বা যদি সমস্যা থেকে থাকে তারা সেই সমস্যাটা সমাধান করে পরীক্ষার আগে নিজেকে প্রস্তুত করতে পারবে এবং যারা এখানে যদি সোজা ট্রেনিং একাডেমিতে আসতে না পারো তোমাদের উদ্দেশ্য আমি বলছি তোমরা অ্যাট লিস্ট পরীক্ষা দিতে যখন যাবা পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার মেডিকেলটা ঠিক আছে কিনা এটা একটু দেখো ভাই দেখে যদি কোনো সমস্যা বের হয় তাহলে আগে থেকে তুমি প্রিপারেশন নাও ঠিকঠাক করে ফেলো তাহলে তো পরীক্ষার কেন্দ্রে গিয়ে মেডিকেল বাদ পড়তে হবে না এরপরে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে অধিক শারীরিক অনুশীলন করিয়ে থাকে কারণ বিজিবিতে পুশ আপ সিট আপ চিন আপ দৌড় রোপিং এগুলো কিন্তু হয়ে থাকে শারীরিক পরীক্ষার মধ্যে তো শারীরিক পরীক্ষায় ভালো করতে চাইলে অবশ্যই শারীরিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আর আমাদের একাডেমিতে যথেষ্ট পরিমাণে আমরা শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকি পাশাপাশি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত এই চারটা বিষয়ের উপর বিজিবিতে প্রশ্ন হয়ে থাকে বিজিবির পরীক্ষার মতন করে আমরা অধিক মডেল টেস্ট নেই সাজেশন দিই বই দিই শিট দিই যাতে করে তোমরা অল্প সময়ের জন্য হলেও যাতে পড়ে তোমরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে যাতে কমন পাও এবং পরীক্ষা ভালো করতে পারো পাশাপাশি ভাইবা পরীক্ষা হয়ে থাকে ভাইবা পরীক্ষা ভালো করার জন্য এখানে আমরা অধিক ভাইবা পরীক্ষা নিয়ে থাকি ভাইবা পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো হতে পারে কোন প্রশ্নগুলো তুমি কিভাবে উত্তর দিবা এগুলো আসলে বেসিক্যালি আমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে শিখাই তো যাই হোক তোমরা যারা চিন্তা করছো যে যাদের এখন এসএমএস আসেনি বা কবে আসবে এটা তো আনসার্টেন বিষয় কার কবে এসএমএস আসবে সে শুধুমাত্র 72 ঘন্টা আগে জানতে পারবে তো যাদের হাতে এখনো সময় আছে তোমরা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে 97তম বিজিবির এসিপাই পদের জন্য তুমি 10 দিন 15 দিন অথবা 1 মাসে একটা কোর্স করে যাও খুবই স্বল্প খরচে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবা জানতে পারবা এই অভিজ্ঞতাগুলো পরীক্ষার কেন্দ্রে তুমি কাজে লাগাতে পারবা এবং সবশেষে দেখো এখন একটু সাধারণ জ্ঞান কোন ধরনের প্রশ্ন হতে পারে একটু তোমাদেরকে একটু বলে দিই প্রথম প্রশ্নটি দেখো সাধারণ জ্ঞানের বিজিবির প্রধানের নাম কি বিজিবির প্রতীক কি বিজিবির সদর দপ্তর কোথায় বিজিবির পূর্ব নাম কি ছিল মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর কোন দুটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল বিজিবি কোন মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত শিখা অনির্বাণ কোথায় ইন্দোনেশিয়ার রাজধানী কি বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি বাংলাদেশের সাথে কয়টি দেশে সীমানা রয়েছে অর্থাৎ সাধারণ জ্ঞান কোথায় থেকে আসবে এটা তো আসলে কেউ বলতে পারে না কারণ সাধারণ জ্ঞানের হিউজ একটা সিলেবাস তারপরেও এই প্রশ্নগুলো দেখে তোমরা একটু হলেও আইডিয়া পেয়েছো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে বরাবর এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে পাশাপাশি বিভিন্ন দেশের রাজধানী মুদ্রার নাম
বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বা বিখ্যাত ব্যক্তিদের জন্মসাল মৃত্যুসাল আসতে পারে, বিভিন্ন কবির জন্মসাল মৃত্যুসাল হতে পারে, মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, বীরশ্রেষ্ঠ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলোর উপরে প্রশ্ন আসতে পারে, এরপরে পৃথিবী ঘটে যাওয়া সমসাময়িক ঘটনাগুলোর উপরে প্রশ্ন আসতে পারে। এই বিষয়গুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এখন থেকে সাধারণ জ্ঞানের জন্য তোমরা পড়ো। আর আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে হলো তোমরা সাধারণ জ্ঞানের জন্য বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা বই পাওয়া যায় প্রতি মাসে, তো তোমরা এই মাস বা গত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বইগুলো কিনে একটু রিভিশন দিতে পারো। আশা করি ওখান থেকেও তোমরা কিছু প্রশ্ন হয়তো বা কমন পেতে পারো এই সাধারণ জ্ঞান প্রশ্নের মধ্যে। তো এই হচ্ছে হলো মোটামুটি আজকে ভিডিও টিউটোরিয়াল। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে আমার কাছে যে বিজিবিতে যারা পরীক্ষা দিতে যাবা, বিশেষ করে যে বিজিবির পরীক্ষার ধরনগুলো কোন ধরনের হতে পারে বা লিখিত পরীক্ষা কোন প্যাটার্নের প্রশ্নগুলো আসতে পারে, তো আমি কিন্তু গতদিনে বাংলা এবং ইংলিশের উপর একটা ভিডিও দিয়েছি, আজকে গণিত এবং সাধারণ জ্ঞানের একটা ভিডিও দিলাম। দুটো ভিডিও তোমরা দেখো, দেখে বাসায় বসে বসে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। আশা করি তোমাদের ভিডিওগুলো অবশ্যই কাজে আসবে, উপকারে একটু হলেও আসবে। এবং সবশেষে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পরামর্শ, যারা এবার 97তম বিজিবিতে পরীক্ষা দিতে যাবা, মনোযোগ সহকারে শোনো। পরীক্ষার জন্য তোমার মেডিকেল শতভাগ ফিট আছে কিনা ভাই এটা আগে থেকে একটু জেনে নাও, নাহলে পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখলে যে তোমার কোনো একটা মেডিকেল সমস্যা হয়ে গেছে, তারা বলো যে আগামীতে ঠিকঠাক করে তুমি চলে আসো। তো সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ডিফেন্সের বা বাহিনীর পরীক্ষাগুলোতে অল্প সময় থাকে, বয়স তাড়াতাড়ি শেষ হতে থাকে। তো চিন্তা করতে হবে প্রথম মাঠে যাতে তুমি প্রবল প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গিয়ে যেন প্রথম মাঠে নিজের যোগ্যতায় নিজে মেধায় যাতে চান্স পাও। পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য সাজেশন মাফিক আমি তো বলেই দিলাম, এই ধরনের পড়ালেখাগুলো করতে পারো। কোন কোন বই বা কোন ক্লাসের বইগুলো ফলো করতে হবে এটা তো আমি বলে দিয়ে আসছি একটু আগে। এরপরে মৌখিক পরীক্ষার জন্য বিশেষ কৌশল আর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো একটু পড়তে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য মৌখিক পরীক্ষার ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো একটু দেখে আসতে পারো। আবার আমাদের এই ইউটিউব চ্যানেল যারা দেখছো, ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে দেখো বিভিন্ন বাহিনীর পরীক্ষার সাজেশন দেওয়া আছে সাধারণ জ্ঞানের উপরে, সেই প্রশ্ন ভিডিওগুলো একটু দেখো, তাহলে ওখান থেকে অনেক কিছু জানতে পারবা। তারপর শারীরিক পরীক্ষার জন্য বাসায় এখন থেকে একটু শারীরিক অনুশীলন করো, যারা সাঁতার পারো না তারা একটু সাঁতার কাটা প্র্যাকটিস করো, দৌড়ানোর প্র্যাকটিস করো, চিন আপ দেওয়ার প্র্যাকটিস করো, রোপিং করার প্র্যাকটিস করো, হ্যাঁ পুশ আপ দেওয়ার চেষ্টা করো, সিট আপ দেওয়ার চেষ্টা করো, এগুলো কিন্তু হয়। আর সবশেষে দালাল বা প্রতারক চক্র থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে এই বাহিনীগুলোতে কোনোভাবে চাকরির কোনো সুযোগ নেই বা যোগদানের এক বিন্দু পরিমাণও সুযোগ নেই। সুতরাং চাকরি করতে চাইলে, নিয়োগপত্র হাতে পেতে চাইলে তোমাকে নিজের যোগ্যতায় নিয়ে আসতে হবে, এবং যোগ্যতা বাড়ানোর জন্য বাসায় এখন থেকে প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হবে, প্রস্তুতি নিতে হবে এবং প্রিপারেশন নিতে হবে। তো আশা করি ভিডিওটি অবশ্যই তোমাদের একটু হলেও উপকারে লেগেছে, যদি উপকারে লেগে থাকে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা আমার এবং আমাদের এই সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আগামীতে নতুন নতুন আরও কিছু ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো এবং শিখতে পারো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো, সবাই যাতে এই 97তম বিজিবি পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষায় তুমি একজন অতন্ত্র প্রহরী হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।